আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আজকে আমাদের লাইভে অনুষ্ঠানে যে বিষয়বস্তু সেটা হচ্ছে আমাদের চেকের মামলা। যদি আপনি আসামি হন, আপনি আসলে কি করবেন? বর্তমানে যেহেতু কর্পোরেট ব্যবস্থার জন্য বিভিন্ন প্রকার লেনদেনের জন্য আমাদেরকে যেটি করতে হয় সেটা হচ্ছে যে চেকের মাধ্যমে লেনদেন করতে হয়। আমরা যখন কারো কাছে টাকা পাই অথবা কেউ আমাদের কাছে টাকা পায়, আমরা কিন্তু চেকের মাধ্যমে লেনদেন করি। তো আজকে আমাদের সাথে আলোচনায় যুক্ত হবেন দুইজন সম্মানিত অ্যাডভোকেট, অ্যাডভোকেট রওশন আলী, ঢাকা জজ কোর্ট ঢাকা, এবং অ্যাডভোকেট নাসিরুদ্দিন মিয়াজি, ফেনী, জজ কোর্ট ফেনী। তো আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ এত রাতে আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো আমরা প্রথমেই অ্যাডভোকেট রওশন আলী ভাই দ্বারা শুরু করব। তো আমাদের আজকের আলোচনা যে বিষয়বস্তু সেটা হচ্ছে যে চেকের মামলায় আসামি হলে কি করবেন। তো এই কথাটার উত্তর কিন্তু আমাদেরকে প্রথম থেকে জানতে হবে যে আসলে চেকের মামলা জিনিসটা কি। তো আপনি যদি প্রথমে একটু আপনার পরিচয় দেওয়ার পরে এতটুকু আমাদেরকে সহজভাবে বুঝাইতেন যে আসলে চেকের মামলা জিনিসটা কি, আসামি তো আমরা পরে হব। জি অ্যাডভোকেট রওশন আলী ভাই। জি, ধন্যবাদ আজিমুদ্দিন ভাই, আপনাকে সুন্দর একটি বিষয় নিয়ে আজকের এই আলোচনা অনুষ্ঠান আয়োজন করার জন্য। আর আজকের যে বিষয়টি, বর্তমান সময়ে বাংলাদেশে, বিশেষ করে আমি যেহেতু ঢাকা কোর্টে প্র্যাকটিস করি, ঢাকা কোর্টের বিষয়টা নিয়েই আমি নিয়ে আসি। যে আমি ঢাকা কোর্টে নিয়মিত অ্যাডভোকেট হিসেবে প্র্যাকটিস করার ক্ষেত্রে দেখেছি আমার অভিজ্ঞতায় এবং বর্তমানে দেখছি, সেটা হচ্ছে বর্তমান সময়ে চেকের মামলা মহামারী আকারে বৃদ্ধি পেয়েছে। যেরকম মহামারী, এই কারণে বলছি, ঢাকা কোর্টের দেখা যায় যে একজন অ্যাডভোকেটের কাছে যদি 100টা মামলা থাকে, তার মধ্যে দেখা যায় প্রায় 30 থেকে 40, এমনকি 50% পর্যন্ত চেকের মামলা দেখা যায়। আর চেকের মামলাটা কি, এই বিষয়টা নিয়ে যদি আমি পরিষ্কার করতে চাই, যারা দর্শক রয়েছেন তারা কিন্তু আশা করি এই বিষয়টা নিয়ে উপকৃত হবেন। এইভাবে যে চেকের মামলা সম্পর্কে আমরা বুঝি সাধারণত একটা বিষয়, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে তার দেনা পরিশোধ করার জন্য অথবা তার পাওনাটা, যিনি তার কাছে টাকা পয়সা পান তাকে সেই টাকা পয়সা পরিশোধ করার জন্য যেই চেক দিয়ে সেই টাকাটা এনশিওর করেন যে আপনি এই চেকটা নিয়ে যান, আপনি এই চেকটা ভাঙালে আপনার টাকাটা পেয়ে যাবেন। এইরকম ক্ষেত্রে যখন চেকটা দেয়া হয় আর সেই চেকটা যদি যথাযথভাবে অনার না হয়, অর্থাৎ তিনি ভাঙাতে না পারেন, সেই চেকের মাধ্যমে যদি তিনি টাকা তুলতে না পারেন, তখন সেটাকে আমরা বলি ডিজনার হয় চেকটা। এই চেকটা যে ডিজনার হলো, সেটা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, যে হস্তান্তরযোগ্য দলিল আইনের আইন অনুযায়ী এটা একটা অপরাধ। তখন কিন্তু এই অপরাধের কারণে আমরা মামলা করে থাকি যে তিনি যে চেকটা দিয়েছেন সেই চেকের টাকাটা যিনি পাওনা হচ্ছেন তার বরাবরে আদালতের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার জন্য তখন আমরা যে মামলাটা করি সেটা হচ্ছে মূলত চেকের মামলা। এটা হচ্ছে একদম সংক্ষিপ্ত ডেফিনেশন। তবে এই ক্ষেত্রে যে দেখা যায়, মানে একটা চেক ডিজনার হতে গেলে আমরা দেখেছি 16 থেকে 18টা কারণে, এছাড়াও বিভিন্ন কারণে চেক কিন্তু ডিজনার হতে পারে। এই চেক ডিজনার হওয়ার কারণে, বিভিন্ন কারণেও যদি চেক ডিজনার হয়, সেই ক্ষেত্রেও আমরা দেখি মামলা করতে পারি চেক ডিজনারের কারণে। আশা করি আমাদের আলোচনার পরবর্তী প্রেক্ষাপটে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করার সুযোগ পাব। জি রোশন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহজ কথা আমরা এক কথায় বলতে পারি, আপনি চেকের মাধ্যমে টাকাটা পাবেন। এখন ব্যাংক যে কোনো কারণবশত হোক আপনাকে যদি টাকাটা না দেয়, এটাই হচ্ছে যে সেই চেকে সম্মান করা হইল না, ওই জন্য আমরা বলতেছি চেকটা ডিসঅনার হইল। তো যাক, এখন আমরা অ্যাডভোকেট নাসিরুদ্দিন মিয়াজি ভাইয়ের কাছে আসলে শুনতে চাবো, যেহেতু ও আপনি যে ঢাকা শহরে রোশন ভাই প্র্যাকটিস করেন, উনি ঢাকা শহরের অবস্থাটা বললেন যে বাংলাদেশের যে জেলা ভিত্তিক বারগুলো আছে তা আসলে আপনাদের কাছে কেমন চেকের মামলাটা আসে, আর একটা চেকের মেয়াদ বা একটা চেক দেওয়ার ক্ষেত্রে কি কি সাবধানতা অবলম্বন করা উচিত একজন সাধারণ মানুষ হিসাবে, বা যখন কারো কাছ থেকে চেক নিবেন কি জিনিসটা অন্তত অ্যাটলিস্ট উনি দেখে নিবেন, অ্যাডভোকেট মিয়াজি জি ভাই? জি ধন্যবাদ। এখন চেকের মামলা, জনাব অ্যাডভোকেট রওশন আলী ভাই যেভাবে বললো চেকের মামলা, যে একদম
খুব কমন হয়ে গেছে আসলে এই বাস্তবে তাই, যে কোনো লেনদেনে দেখা যাচ্ছে যে একটা ব্লাঙ্ক চেক নিয়ে নিচ্ছে, সেই চেকে কোনো ডেট নাই, সেই চেকে কোনো নাম লিখা নাই, জাস্ট একটা ব্ল্যাঙ্ক চেক বসা দিছে, মনে হচ্ছে যত ইচ্ছে তত লিখে সেই টাকাটা তুলে দিবে। আসলে এগুলো হচ্ছে অসাবধানতা। এভাবে আমাদের ফেনী শহর বলেন আর যে কোনো মফস্বল শহরে বলেন, চেকের মামলাটা একদম কমন হয়ে গেছে। তো এ ধরনের চেকের মামলা থেকে, জটিলতা থেকে বাঁচতে আসলে যারা চেক দিয়ে তাদেরও কিছু সতর্কতা অবলম্বনের বিষয় থাকে, এবং একই সাথে যারা চেক নেই তারাও কিছু সতর্কতা অবলম্বনের বিষয় আছে। যেমন ধরুন, যে চেকটা দিল সেই আসলে কি কারণে চেকটা দিচ্ছে, তার জন্য আলাদাভাবে একটা ইনস্ট্রুমেন্ট করা দরকার, বা একটা দলিলে কাগজপত্রে একটা লিখিত নেওয়া দরকার যে আমি এই কারণ বাবদ এই দায়ে আপনাকে এই এই টাকাটা আমি এই চেকটা আমি দিচ্ছি। এ ধরনের একটা রসিদপত্র বা দলিল করতে হবে। এখন একটা বর্তমানে হাইকোর্টের একটা নজির আছে, এই নজিরের কারণে চেকের মামলাগুলো সরাসরি সামনের দিকে হয়তো চেকের মামলা শুধু চেক দিয়ে রিসিভ করা হবে না, এর সাথে একটা দলিলপত্রও লাগবে। তো আমাদের যেই চেকের মামলার ক্ষেত্রে আমাদের যে সতর্কতা, যারা চেক দেয় অর্থাৎ আরেকজনকে চেক দেয় দায়ের জন্য, সে যে সতর্কতা গুলো অবলম্বন করতে হবে, প্রথমত সে সরাসরি ব্লাঙ্ক চেক না দিয়ে অ্যাকাউন্ট পে চেক দেওয়া উত্তম। অ্যাকাউন্ট পে চেক মানে হচ্ছে আপনি যার নামে চেক দিলেন তার নামটা নির্দিষ্ট করে দিলেন, চেকের মধ্যে লিখে দিলেন, ইভেন তার অ্যাকাউন্ট নাম্বার পর্যন্ত চেকের মধ্যে লিখে দেওয়া যায়। এবং আরেকটা মস্ত বড় ভুল হচ্ছে, চেকের মধ্যে যে চেকটা দেয় সে চেকের মধ্যে কিন্তু অনেক সময় দেখা যায় যে ডেটটা দেয় না। তো এই ডেট না দেওয়ার কারণে আপনার হয়তো আপনি চেকটা তারে দিলেন, আপনার কাজও মিঠি গেল বা তার কাজও মিঠি গেল, আর চেকের কোনো খবরও নাই, আপনারও আর কোনো তাড়না নাই যে চেকটা আমি নিমু বা সম্পর্ক ভালো। দেখা গেছে আপনার কাছে অল্প কিছু টাকা পাবে বা কোনো কারণে মন মালিন্য হয়ে গেছে, তখন দেখা যায় যে আপনার ব্লাঙ্ক চেকের মধ্যে সে ইচ্ছা মতো একটা অ্যামাউন্ট বসাইয়া সে কিন্তু আবার মামলা গড়ে দিতেছে। সুতরাং চেক দেওয়ার ক্ষেত্রে অবশ্যই অ্যাকাউন্ট পে চেক দেওয়া উত্তম, এবং চেকের মধ্যে এই যে তারিখটা দেওয়া উত্তম। আর আপনি একটা চেক যখন যখন আপনি একটা চেক ভাঙ্গাইতে যাবেন, যখন দেখবেন টাকা নাই, তো ডেটের যে ডেটটা দিছেন তার 6 মাসের মধ্যেই কিন্তু আপনাকে ডিজোনার করে ফেলতে হবে। আর এই 6 মাসের ডিজোনার করার পর পরবর্তী 30 দিনের ভিতরেই কিন্তু আপনাকে একটা লিগাল নোটিশ পাঠাতে হবে, যার অ্যাকাউন্ট তার বরাবরে। এখন এই লিগাল নোটিশ যদি ফেরত না আসে, তাহলে আপনি যেদিন এই ইয়াটা ফাটাইলেন আর কি, এই নোটিশটা ফাটাইলেন সেদিন থেকে না মেজি ভাই, আমরা প্রসেসটা আর পরে শুনবো। আমরা একটা পার্ট শুনলাম যে যিনি চেক দিবেন কি করবেন। এখন আমি চেক নিব, গ্রহীতা, আমি কি কি জিনিসটা অ্যাটলিস্ট দেখে নিব, মানে গ্রহীতার কি করণীয়? হ্যাঁ, গোয়েন্দার যে চেকটা নিচ্ছে সে আসলে, সে তো পরে আবার ক্লেম করবে, সে চেকের মামলা করবে। সে এখন যে চেকটা দিল সে হয়তো বলবে যে আমার চেকটা হারাই গেছিল, সে কিভাবে যেন পাইছে, আমার বিছনার তল থেকে সে বিছনার নিচে থেকে সে আমার চেকটা নিয়ে গেছে, আমার রুমমেট ছিল। তখন কিন্তু আপনাকে একটা ব্লেম বানাই দিল বা আপনাকে উল্টা চোর বানাই দিল। সেই ক্ষেত্রে যেহেতু আপনি চেকটা নিচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি একটা ইনস্টলমেন্ট করে রাখতে হবে যে আমি এই বাবদ এই কারণে চেকটা নিচ্ছি। প্রয়োজনে এই ইনস্টলমেন্ট বা দলিলের একটা কপি আপনি রাখবেন, একটা কপি উনি রাখবে, তাহলে দুজনের কাছে কিন্তু দলিলের কপি থাকে। রিয়েল টাইম দলিল আর কি, যে ধরেন আপনি একটা দলিল দুইটা দলিল রেডি করছেন, একটাতে সবগুলাতে সাইন সিগনেচার দিলেন, একটা কপি সে রাখলো, একটা কপি উনি রাখলো, দুটাই কিন্তু রিয়েল। তো সর্বশেষ আমি এরকম একটা মধ্যস্থতা করছি যে একটা চেকের মামলায় দুজনেই একটা দুইটা দলিল বানাই নিল, সমান সমান দলিল আর কি, দুটাই সমান। তো তাহলে আর পরে ইগনোর করার সুযোগ নাই, সে আমার বিছনার তল থেকে, আমার রুমমেট থাকা সত্ত্বেও সে আমার বিছনার তল থেকে আমার এই চেকটা চুরি করে নিছে, এটা বলার আর সুযোগ থাকবে না। এটাই হচ্ছে জি মিয়াজি ভাই, অসংখ্য ধন্যবাদ আপনার কাছে, আমরা আসব। তো এখন আমরা রোশন ভাইয়ের কাছে আরেকটু ডিটেইলে যাব, যেহেতু প্রথমে আমরা বুঝলাম যে আসলে চেকের মামলা জিনিসটা কি, আর চেকটা কখন ডিসানার হচ্ছে। মিয়াজি ভাইয়ের কাছে আমরা বুঝলাম যে চেকটা দেওয়ার ক্ষেত্রে আর নেওয়ার ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। এখন কথা হচ্ছে, দিন শেষে যতই সতর্কতা অবলম্বন করেন, যতই চুক্তি করেন, চেকটা ডিসানার হবেই, কিছু দুষ্ট প্রকৃতি
প্রকৃতির লোক থাকবে, এটাই বাস্তবতা। অথবা বাই ডিফল্ট এই যে ই অরেঞ্জ বা ইভেলির মতো এরকম দেউলিয়া হবে, আপনার চেয়ে একটা ডিসঅনার হবে, কিছু করার নাই। তো এখন রোশন ভাইয়ের কাছে আমার একদম ক্রিস্টাল ক্লিয়ার জানা হইলো যে সেটা হচ্ছে যে চেকের মামলাটা সে কিভাবে করবে, মানে কিভাবে সে কজ অফ অ্যাকশন যখন অ্যারাইজ হবে মামলা করা পর্যন্ত তার ধাপটা কি, যদি সেটা একটু বলতেন। আসলে চেকের মামলা আমরা যদি শুরু করতে যাই, তাহলে আমাদের কিন্তু কিছু প্রসিডিংস যেগুলা মেনটেন করতে হয়, সেই ক্ষেত্রে আমাদের প্রথমেই জানতে হবে যে চেকটা আমার হাতে রয়েছে এই চেকটার কি ভ্যালিডিটি রয়েছে কিনা। যদি ভ্যালিডিটি বলতে আমরা বুঝি চেকে যদি কোনো তারিখ বসানো হয়ে যায়, তাহলে সেটা কিন্তু 6 মাসের একটা ভ্যালিড সময় থাকে। যদি তারিখ বসানো হয়ে যায়, সেইখান থেকে 6 মাসের মধ্যে আমাকে ডিজনার করাতে হবে। তাহলে যখন আমি ডিজনার করাবো, তারপর পরই কিন্তু আমি মামলা করতে পারবো না, আমাকে তখন লিগেল নোটিস পাঠাতে হবে। অথবা লিগেল নোটিস না বলে আমি বলতে পারি শুধু নোটিস পাঠালেই হয়, যে টাকা পেয়ে যদি আপনি তাকে নোটিস পাঠান, সেটা কিন্তু আপনার আইনজীবীর মাধ্যমে পাঠানো সম্ভব। কেউ যদি চায় সেটা ব্যক্তিগতভাবেও কিন্তু সে নোটিস পাঠাতে পারেন, যে আপনার চেক আমাকে যে চেকটা দিয়েছিলেন সেটা আমি ব্যাংকে উপস্থাপন করেছি, সেটা ডিজনার হয়েছে, অতএব আপনি আমার টাকাটা দিন। এটা বলে কিন্তু তিনি তাকে নোটিশের মাধ্যমে জানাতে পারেন। এমন কি এই বিষয়টা কিন্তু তিনি কিন্তু পত্রিকায় দিয়েও অপরপক্ষকে জানাতে পারেন। এই প্রক্রিয়াটা মেনটেন করার পর যাকে জানানো হবে, সেই জানানোর দিন থেকে তিনি 30 দিন পরে এই মামলা দায়ের করার অধিকারী হবেন, তখন কিন্তু তিনি এই মামলাটা দায়ের করতে পারবেন। অনেক ক্ষেত্রে আমরা দেখি যাদের চেকের ভ্যালিডিটি চলে যায়, তারা সময় মতো আর সেটাকে ডিজনার করাতে পারেন না, ব্যাংকে উপস্থাপন করলে ব্যাংক সেক্ষেত্রে নিতে চাবে না, কারণ আপনার চেকের যদি 6 মাস ভ্যালিড সময় নষ্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা দেখি একটা বিকল্প মামলা করার চেষ্টা করি, সেটা হলো আমরা প্রতারণার মামলা বলি, বিশ্বাস ভঙ্গের একটা মামলা করার সুযোগ থেকে যায় ক্রিমিনাল মামলা। এছাড়াও যদি কেউ অন্যভাবে চেষ্টা করে, মানি মোকদ্দমা বা অন্যান্য যে সকল বিষয় রয়েছে সেগুলাকে অবলম্বন করেও কিন্তু মামলা করা সম্ভব। কিন্তু এই এই যে বিষয়গুলা, এই প্রক্রিয়াটা যদি যথাযথভাবে মেনটেন করা না হয়, যেমন ধরেন যেটা আমরা বললাম যে চেকটা যথাযথ সময়ে ডিজনার করাতে হবে, ডিজনারের পর যথাযথভাবে একটা নোটিশ পাঠাতে হবে, নোটিশ পাঠানোর পর তাকে একটু সময় দিয়ে তারপর মামলাটা দায়ের করতে হবে। অনেক সময় আমরা দেখি এরকম যে একজন পানাদার যখন চেক দিচ্ছেন, তখন তার গিল্টি মাইন্ড, তার মধ্যে যে গিল্টি মাইন্ড কাজ করতেছে, সে তখন যাকে চেক দিল তাকে কিন্তু এইভাবে বলতেছে, ভাই এই মাসে ডিজনার করিয়েন না, আগামী মাসে আপনি নিয়ে যান, ব্যাংকে পাবেন। এইভাবে কিন্তু সে কাল ক্ষেপণ করার চেষ্টা করে, চেকের মেয়াদটাকে শেষ করে দেওয়ার চেষ্টা করে। অনেকে কিন্তু সরল বিশ্বাসে এটা বলে যে আর যায় না, ব্যাংকে উপস্থাপন করেন না, অনেকে চিন্তা করে বন্ধুর সাথে সম্পর্কের অবনতি হবে, তিনি যেহেতু বলেছেন আমি আর না যাই। অথবা ব্যবসায়ী একজন আরেকজনের সাথে ব্যবসা করছেন, ব্যবসা নষ্ট হয়ে যেতে পারে, তিনি যেহেতু আমাকে রিকোয়েস্ট করেছেন, তাহলে আর আমি 2টা মাস দেখি, অথবা তার সাথে আমার এখন যেহেতু ব্যবসা কন্টিনিউয়াস চলতেছে। যেমন ধরেন 20 লাখ টাকার চেক দিচ্ছে, কিন্তু তার সাথে নিয়মিত 50,000 টাকার করে একটা লেনদেন হচ্ছে। এই সকল বিষয় অনেকেই বিশ্বাস করার কারণে, যথাযথ সময়ে মামলাটা প্রসিডিংস ড্র করতে না পারার কারণেও কিন্তু মামলা নষ্ট হয়ে যায়। তাই এই সময়গুলা যারা চেক হোল্ড করেন বা চেক যারা হোল্ডার রয়েছেন, তারা কিন্তু এই বিষয়গুলোকে একজন আইনজীবীর সাথে টাচে থেকে তার পরামর্শ নিয়ে এই চেকটাকে নিয়ে যেন তিনি ডিল করেন, তাহলে তার মামলাটা করলে তিনি রিমেডিটা যথাযথ পাবেন। আদারওয়াইজ তার কিন্তু রিমেডি পাওয়াটা একটা কষ্টকর বিষয় হয়ে যেতে পারে। জি, আপনার কথার সাথে একটা কথা মনে পড়লো, এই যে ইবেলে কিছু রিটার্ন চেক দিছিল যারা ছিল, তো তাদেরকে অফার দিয়ে বললো যে আপনারা চেকটা ছিঁড়ে ফেলান, ছিঁড়ে একটা ভিডিও তৈরি করে পাঠান, আপনার অ্যাকাউন্টে সরাসরি টাকা ট্রান্সফার করে দিব। এই কথা শুনে কিন্তু অনেকে চেকটা ওনারা ছিঁড়ে ফালায় দিছে, তার মানে যেই প্রমাণটা ওনার কাছে ছিল উনি ওটা নিজের হাতে কিন্তু ধ্বংস করে দিছে। তো যাক, আমরা তার মানে আপনার কথা থেকে এতটুকুই বুঝলাম যে আসলে সময়ের একটা দাম আছে, আর বাংলাদেশের ক্ষেত্রে যদি আপনার চেকে ডেট দেওয়া থাকে, সেই ডেট থেকে 6 মাস হবে মেয়াদ,
আর এই 6 মাসের মধ্যে আপনি যতবার খুশি সেটা ব্যাংকে দিতে পারেন, ডিসঅনার করাইতে পারেন। তো ডিসঅনার করানোর পরে প্রথম দায়িত্ব হচ্ছে যিনি চেকদাতা তাকে জানানো। এই নোটিশটা আইনজীবীর মাধ্যমেও দেওয়া যায়, ব্যক্তিগতভাবেও দেওয়া যায়, আপনি পোস্ট অফিসের মাধ্যমেও দিতে পারেন। তো সেখানে একটা নির্দিষ্ট টাইম ফ্রেম আছে যেটা আমরা মিয়াজি ভাইয়ের কাছে শুনবো, এই যে 30 দিন, 30 দিন করে 90 দিনের টাইম ফ্রেম। তো এখন মিয়াজি ভাই, যদি আমাদের এই রকম টাইম ফ্রেম গুলা আসলে কি মেনটেন করা সম্ভব হয় কিনা বাস্তব কাজের ক্ষেত্রে, যে একটা ডিসঅনার করায় হয়তো আপনার কাছে আসলো নোটিশ দেওয়ার জন্য, এই টাইম ফ্রেমটা আসলে কি যিনি চেকের মামলা করবেন উনার দায়িত্ব, না যারা আইনজীবী আছেন উনাদেরও কিছু দায়িত্ব থাকে, বা আপনারাও কিছু রিমাইন্ড করে দেন যে ভাই আপনি নোটিশ তো দিছেন টাকা তো দেয় নাই, তো আপনার বাস্তব অবস্থাটা কি মামলা করার ক্ষেত্রে টাইম ফ্রেমটা জি সম্পর্কে যদি জি একটু বলতেন। চেকের মামলায় সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে টাইমিংটা, ঠিক আছে? আপনি চেক ডিজনার মামলায় আপনি যদি ডিজনার করার পরেও 1 মাস সম ভাবেন মামলা করার জন্য, তো এই সময়ের মধ্যে যদি আপনি মামলা না করেন তাহলে কিন্তু আপনি এই যে চেকের মামলা নিয়ে আর এই যে এই আদালতে আর মামলা করতে পারবেন না 180, যদিও অন্য আদালতে পারবেন, সেটা ডিপেন্ড বিষয়। সুতরাং এখানে কিন্তু তামাদি হয়ে যাচ্ছে, সুতরাং টাইম আপনাকে মেনটেন করতেই হবে। তো চেকটা আপনি ডিজনার করার পর আপনি তাকে একটা লিগ্যাল নোটিশ দিতে হবে, ঠিক আছে? লিগ্যাল নোটিশটা দিতে হবে, লিগ্যাল নোটিশ দেওয়ার পর তাকে আরো 30 দিন সময় দিতে হবে যে আপনি এই টাকাটাই আরো 30 দিন সময়ের মধ্যে আপনি আমাকে রিটার্ন করেন বা একটা জবাব দেন। না, সে যদি এক্ষেত্রে এক্ষেত্রে সাধারণ মানুষের একটা জিনিস জানা থাকে যে ভাই শুক্রবার শনিবার তো সরকারি ছুটি, ওই 30 দিন কি ওইটাও কাউন্ট হবে কিনা, অনেকে কিন্তু এই প্রশ্নটা করেন যে ভাই 30 দিনের সময়ের মধ্যে কি ওই যে শুক্রবার শুক্রবার করে ধরেন যে সপ্তাহে 4 দিন, 4 দিন 8 দিন বাদ যায়। তো আসলে আমরা যতটুকু না না জানি যে এটা তো এটা আপনার ওই 30 দিন, 30 দিনই শুক্রবার বাদ দেওয়ার কোনো সুযোগ না নাই। শুক্রবার বাদ দেওয়ার সময় নাই, এটা আপনাকে বুঝতে হবে যে 30 দিনের দিন যদি আপনার শুক্রবার পড়িও থাকে তাহলে আপনি আগেই আপনার কাজটা সেরে নেওয়া উচিত হবে। সেটা আপনাকে আপনার টাইমিংটা আপনাকে ঠিক করতে হবে। তামাদি আইনের হিসাবটা এখানে আসতেছে না, কারণ দুইটা আইনের প্রকৃতি কিন্তু ভিন্ন। তো এখানে আপনি এই তাকে 30 দিনের সময় দিলেন, সেই 30 দিনের মধ্যে সেই হয়তো দেখা গেল যে কোনো রেসপন্স করলো না, রেসপন্স করার সে রেসপন্সও করলো না, অথবা দেখা গেল যে আপনার সিটিটা বা যে নোটিশটা সেটা জারি হয়েছে কিনা আপনি নিজেও জানেন না। সেটার যে একটা রিসিপ্ট আসার কথা পোস্ট অফিসের মাধ্যমে, হয়তো দেখা গেল আপনি সেটাও ফেলেন না। যদি সে রিসিপ্ট কপিটা পান যে তার কাছে জারি হয়েছে বা তার কাছে নোটিশটা পাঠানো দেওয়া হয়েছে, তাহলে ওই রিসিপ্টের মধ্যে রিসিপ্ট যে ডেটটা আছে ওই রিসিপ্টের ডেট থেকে 30 দিনের ভিতরে আপনাকে মামলাটা করতে হবে। আর যদি আপনি রিসিপ্টও না পেয়ে থাকেন তাহলে আপনাকে হিসাব করতে হবে যেদিন আপনি নোটিশটা পাঠাইছেন তার 60 দিনের ভিতরে আপনাকে মামলা করতে হবে, কারণ 30 দিন তো আপনি তাকে সময় দিলেন, আর পরবর্তী 30 দিনের ভিতরেই কিন্তু আপনাকে মামলাটা করে নিতে হবে। তো এভাবে এই টাইমিংটা তো অবশ্যই ইম্পর্টেন্ট বিষয়। টাইমিংটা যদি একদিনের জন্য যদি এদিক সেদিক হয় তাহলেও কিন্তু তামাদি মার্জনার কোনো সুযোগ নাই। তবে এক্ষেত্রে একটা সূক্ষ্ম জিনিস আমি যেটা বলতে চাই সেটা হলো এই যে আমরা এই যে একটা নোটিশ পাঠানোর পর হয়তো দেখা গেল যে সেই কয় তারিখে পাইছে সেটা আপনিও জানেন না বা সেটা রিসিপ্টও আসে নাই, তো সেই ক্ষেত্রে দেখা যায় হয়তো 2-3 দিন পরেও কিন্তু সে পাইতে পারে। এখন হিসাবটা করা হয় সে যে দিন নোটিশটা পাইছে তার পরবর্তী 30 দিন পর্যন্ত। এখন কোনো কারণে সে 2 দিন যদি লেট করিও পায় তাহলে কিন্তু আপনি ওই লেটের পর থেকে আবার 30 দিন সময় পাইলেন। সেটা যদি আপনার অনেক সময় দেখা যায় জজের কাছে যদি মনে হয় যে একদিন লেট হয়ে গেছে, আমার ক্ষেত্রেও এরকমটা হয়েছিল, জজের ক্ষেত্রে মনে হয়েছিল যে একদিন লেট হয়ে গেছে, একদিনের জন্য তামাদি হয়ে গেছে মামলাটা। তো আমি সাহস নিয়ে বললাম স্যার এটা তামাদি হবে না, যেহেতু এটা বৃহস্পতিবারে গেছে স্যার, মিনিমাম সেটা অবশ্যই রবিবারে, ছাড়া তো আর বাংলাদেশে পোস্ট অফিসে তার কাছে পৌঁছানো সম্ভব না। আপনি যেটা বলছিলেন আর কি, মাঝখানে তো শুক্র শনিবার পড়ে গেছে, তো এটা রবিবারে হয়েছে। তো জজ সাহেব তার ফর্মুলা অনুযায়ী বলতেছে ঠিক আছে আমি আপনার এটা তদন্তে দিলাম, পোস্ট অফিসে তদন্তে দিলাম। তখন পোস্ট অফিসে দেখা গেল যে রবি সোমবারের দিকে ভাই সোমবারের দিকে সেই রিসিপ্ট কপিটা পাইছে, মানে অ্যাকসেপ্টেন্স
তার রিসিভ হয়েছে আর কি ওই দিন, তো আমি সেদিন থেকে 30 দিনের সময় পাইছি না তো মামলাটা করার তো জন্য। আসলে না, এক্ষেত্রে আপনাকে একটা কথা বলি, এক্ষেত্রে এখন আমরা যদি একটা কথা বলি যে চেক বাউন্স হওয়ার 30 দিনের মধ্যে আমাকে নোটিশ দিতে হবে, আমি 29 দিনে নোটিশটা দিলাম, কথাটা বুঝেন, জি আমি জি এক জি তারিখে দিলাম না, আমার দায়িত্ব হলো নোটিশ যেদিন আমি দিচ্ছি, পাওয়ারটা পরে, আমি 29 দিনে যদি নোটিশটা দিয়া দেয় আমার প্রথম ধাপ কিন্তু ক্লিয়ার, মানে ক্লিয়ার আমি 30 দিনে নোটিশ দিছি। এখন এই নোটিশ এটা পাইতে যদি ওনার 1 মাসও লাগে, আমার কিছু করার নাই, এক করার নাই। যেদিন উনি পাইলো তার পাওয়ার থেকে আমি তারকে 30 দিনের সময় দিয়া তারপরে মামলা করব, রাইট রাইট তারপরে মামলা করব না, ওইটা আর কি একটা সূক্ষ্ম জিনিস। কিন্তু যাক, ওই জন্যই যারা অনুষ্ঠানটা দেখতেছেন ওইটাই বলবো, আপনার যদি চেক বাউন্স হয় সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তো এই জন্য সবচেয়ে বেশি ভালো হয় যে আসলে আমরা সাধারণ মানুষ এত তো হিসাব রাখবো না, ভুলে যাব, তো এই জন্য বেস্ট আপনি যদি যে কোনো আইনজীবীর মাধ্যমে যে জেলাই হন তাদের সাথে যদি ডিল করেন, কারণ সবার সব আইনজীবীর কিন্তু একটা নোট থাকে তাদের ক্লায়েন্টের যে কোন মামলা কখন চলতেছে বা কখন হিয়ারিং হবে, তো তাহলে কি হয় যে উনি ওনার যে সহকারী থাকে ওনারা রিমাইন্ড করে দেয়, তো অনেক ক্ষেত্রে হয়তো আপনি নিজে করতে যাই এরকম ভুল করে ফেলাইবেন, তখন আর এই যে এনআই অ্যাক্টের 138 ধারায় মামলা করতে পারবেন না। তো যাক, এখন আমরা রোশন ভাইয়ের কাছ থেকে আরো বিস্তারিত শুনবো যে আমরা দেখি বর্তমানে কেউ চেক দিয়ে দেশের বাইরে চলে যায় নানা প্রকার কারণবশত, যারা দেশের বাইরে থাকে ওরাও চেকের মামলার আসামি হয়, তো এই যে আমরা এই ধাপে ধাপে আসলাম মামলা করা পর্যন্ত, তখন এরকম মামলা যদি যারা দেশের বাইরে থাকে তাদের বিরুদ্ধে হয়, অথবা মামলা হয়েছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, পত্রিকা বিজ্ঞপ্তি দিয়ে আপনি মামলা তো দাখিল করলেন, তো আপনি মামলার প্রসেসটা এবং যদি এরকম প্রবাসীরা মামলার হয় আসামি হয় সেক্ষেত্রে বিষয়বস্তুটা আইন কি বলতেছে বা আদালতের প্র্যাকটিসটা কি? এখানে দুইটা বিষয় একসাথে বলে ফেলি, তাহলে আসলে কম্পারেটিভলি সকলের বুঝতে সুবিধা হবে। প্রবাসীদের মধ্যে দুই প্রকারের আমরা ভুক্তভোগী পেতে পারি। এক ধরনের ভুক্তভোগী হলেন যিনি আসামি হলেন, এই ধরনের এক 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 শ্রেণীকে আমরা ভুক্তভোগী বলতে পারি। আবার দেখা গেল কাউকে চেক দেয়া হলো বাংলাদেশে, তিনি প্রবাসে চলে গেলেন, এই সময়ে তার চেক দিয়ে তিনি কিভাবে মামলা করবেন এবং মামলা করে সেই টাকাটা তিনি কিভাবে আদায় করবেন, কারণ তিনি তো এখন প্রবাসী রয়েছেন। তাই আইন অনুযায়ী এই মামলায় আমরা দেখতে পাই যদি কেউ বাদী হয়ে মামলা করে, অর্থাৎ তিনি তার টাকাটা আদায় করার লক্ষ্যে তিনি যদি চেকের মামলা দায়ের করতে চান, তাহলে তাকে অবশ্যই একটা পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে তিনি কিন্তু বিদেশ থেকে কাউকে এখানে নিয়োজিত করে সেই মামলাটা পরিচালনা করার জন্য কাউকে আমমক্তার নিয়োগ করতে পারেন, এবং তিনি সেই মামলা তার মাধ্যমে পরিচালনা করে তিনি কিন্তু তার টাকা আদায় করে নিতে পারেন এবং চেকের মামলা তিনি অনায়াসে দায়ের করতে পারেন। তবে যেটা নিয়ে সমস্যা হয় সেটা হচ্ছে, দেখা গেল কেউ বাংলাদেশে চেক দিয়ে গেলেন এবং চেক দিয়ে তিনি প্রবাসে চলে গেলেন, অথবা তার বাসায় রাখা ছিল কোনো চেক স্বাক্ষর করা, তিনি সেটা বাড়িতে রেখে গেছেন, কোনোটা কোনো কোনো না কোনো ভাবে চেকটা অন্যের কাছে হস্তান্তরিত হয়ে গেছে। তারা যদি সেই হাতে সেই চেকটা পেয়ে যায়, তখন কিন্তু তারা ডিজনার করে সেই প্রবাসী ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে। এখানে সমস্যা হলো, চেকের মামলায় যদি কেউ আসামি হয়ে যান, তাহলে কিন্তু তিনি কাউকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে সেই মামলাটা রিপ্রেজেন্ট করার জন্য, অথবা আসামি হিসেবে তিনি যদি সেই মামলা আসামি ভুক্ত হয়ে যান, তাহলে কিন্তু তিনি পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে সেই মামলাটা পরিচালনা করার আর ক্ষমতা রাখেন না। যেটা হচ্ছে, যদি কোনো মামলা ক্রিমিনাল নেচারের হয়, অর্থাৎ যদি কোনো মামলা ফৌজদারি নেচারের হয়, সেই মামলাটা কিন্তু আসামি পক্ষ কাউকে পাওয়ার দিয়ে মামলাটা আর পরিচালনা করতে পারবেন না, তিনি তার মামলা প্রমাণের সুযোগ পাবেন না। তবে দেখা যায়, এখানে আমরা বলে রাখি দর্শকদের সুবিধার্থে, সেটা হচ্ছে দেওয়ানি মামলার ক্ষেত্রে, জায়গা জমি মামলার ক্ষেত্রে বা দেওয়ানি মামলার অন্য নেচারের ক্ষেত্রে যদি কেউ বিবাদী ভুক্ত হন, তাহলে কিন্তু সেই বিবাদী তিনি যদি দেশের বাইরেও থাকেন, তাহলে কিন্তু তিনি কাউকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে আমমুক্তারনামা দিয়ে বিদেশ থেকে তার মামলাটা লড়াই করার জন্য বলেন বা চালিয়ে যাওয়ার জন্য বলেন বা তার মামলাটা তার পক্ষে প্রমাণের জন্য বলেন, তিনি সেটা করতে পারেন। কিন্তু যদি দেখা যায় সেই চেকটা দিয়ে ক্রিমিনাল মামলা হয়, তাহলে কিন্তু আসামি হয়ে গেলে তিনি আর কাউকে নিয়োগ করে সেটা কন্টেস্ট করতে পারবেন না। যদি সেই চেক দিয়ে দেওয়ানি মামলা হয়, মানি মোকদ্দমা হয়,
বা সামারি স্যুট হয়, সেই ক্ষেত্রে কিন্তু তিনি কাউকে পাওয়ার দিয়ে মোক্তার নিয়োগ করে বিদেশ থেকে সেই মামলাটা তিনি চালিয়ে যেতে পারবেন। কিন্তু যদি ফৌজদারি মামলা হয়ে যায় তাহলে কিন্তু তিনি পারবেন না। এই ক্ষেত্রে তাকে অবশ্যই বাংলাদেশে আসতে হবে, বিশেষ করে ট্রায়াল চলাকালে তাকে অবশ্যই আসতে হবে, বিচার চলাকালে অবস্থায় আসতে হবে। আমরা দেখি একটা ফৌজদারি মামলার দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হলো বিচার চলার আগ পর্যন্ত 4 থেকে 5টা প্রক্রিয়া যায়, যেমন ধরেন সমন দেওয়া, ওয়ারেন্ট দেওয়া, WPND বলি, ওয়ারেন্ট ফর প্রোক্লেমেশন, এবং তারপর আমরা দেখি পত্রিকায় দেওয়া। এই প্রক্রিয়াগুলা মেনটেন করা পর্যন্ত তা মামলাটা কিন্তু বিচারে যায় না। কিন্তু বিচারে যখন যায় তখন সেই প্রবাসী ভাইয়ের পক্ষে মামলা কিন্তু কেউ আর আগাতে পারবেন না। এই ক্ষেত্রে তিনি যদি প্রথম অংশে অংশগ্রহণ করতে নাও পারেন, তাহলে কিন্তু তিনি দ্বিতীয় অংশে এসেও যদি বিচার চলাকালীন অবস্থায় তিনি প্রমাণ করতে পারেন যে চেকটা দিয়ে মামলা করা হয়েছে সেই চেকের টাকা পরিশোধ করার জন্য তিনি দায়বদ্ধ না, এই বিষয়টা যদি তিনি ট্রায়াল কোর্টে এসে ট্রায়াল চলাকালীন অবস্থায় তিনি প্রমাণ করতে পারেন, তাহলে কিন্তু সেই মামলা থেকে তিনি বেরিয়ে আসতে পারেন। তাই এটা কিন্তু সকলের ক্লিয়ার রাখা উচিত, যদি চেক নিয়ে ক্রিমিনাল মামলা, ক্রিমিনাল নেচারের মামলা হয়, যেটা আমরা এনআই অ্যাক্টের মামলা বলে থাকি, এই আইনে যদি মামলাটা দায়ের করা হয়ে যায় তাহলে প্রবাস থেকে যারা আসামি হবেন তারা কিন্তু সেই মামলায় উপস্থিত না হয়ে কন্টেস্ট করার সুবিধা থেকে বঞ্চিত হবেন। তবে তিনি তার আইনজীবী হোক, তিনি তার তদবিরকারী হোক, এরকম কাউকে দিয়ে মামলাটা মনিটরিং করতে পারবেন যে এখন এই মামলাটা কোন কোন স্টেজে আছে, কোন কোন স্টেজে চলতেছে, কোন স্টেজে আসলে তিনি এই মামলাটা প্রতিদ্বন্দ্বিতা কম সময়ে করে আবার প্রবাসে চলে যেতে পারবেন। এখানে আরেকটা প্রশ্ন থেকে যায়, যদি কোনো প্রবাসী এই মামলায় কন্টেস্ট করতে না পারেন আসামি হওয়ার পরেও, তারপরে তার কি করণীয় যদি সেই মামলাটা রায় হয়ে যায়? আশা করি সেই বিষয় নিয়ে আমরা আরেকটু পরে আলোচনা করতে পারবো, যে যদি কোনো প্রবাসী ভাইয়ের মামলায় রায় হয়ে যায় আর তিনি যদি সেই মামলায় আসামি হন, তার বিরুদ্ধে যদি সাজা শাস্তি হয়ে যায়, তাহলে তিনি পরবর্তীতে কি করবেন, সেই বিষয় নিয়ে আশা করি আমরা একটু পর আলোচনা করার সুযোগ পাবো। জি রোশন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা বুঝলাম যে আসলে যেহেতু ফৌজদারি মামলা আপনি প্রতিনিধি হিসাবে করতে পারেন না, সেগুলো আপনাকে ফিজিক্যালি করতে হয়, আপনাকে উপস্থিত থাকতে হয়। তো যাই হোক, আমরা যতটুকু জানি যে আসলে এনআই অ্যাক্টের মামলা তো আর আমরা থানায় করতে পারি না, এগুলো আমরা আমাদেরকে সিআর মামলা হিসাবে ম্যাজিস্ট্রেট আদালতে করতে হয়। সর্বশেষ আদালতের নিয়ম মোতাবেক আমাদেরকে যেই যুগ্ম জেলা জজ, সরি, আমাদেরকে এডিশনাল যে ম্যাজিস্ট্রেট আছে তার কাছেই করতে হয়, আর এর আপিলটাও হয়। তো আমি আপনার কাছে এখন সংক্ষেপে জানতে চাচ্ছি যে আসলে মামলা দায়ের থেকে মামলার প্রসেসটা, আর যদি কোনো পক্ষের বিরুদ্ধে রায়টা হয় সে কি ভাবে আপিল করবে, যদি সংক্ষেপে আমাদেরকে বলতেন তাহলে হয়তো অনেকেই যেটা জানতে চান যে ভাই মিথ্যা মামলা হয়েছে, আমার বিপক্ষে চলে গেছে, আমি তো এখন আমার কিছু আপিল করা দরকার, এখন আপিলে টাকা জমা দিতে হয়, অনেক কিছু জানার থাকে। তো আসলে বিচারের প্রক্রিয়া এবং আপিলের প্রক্রিয়াটা সম্পর্কে যদি একটু বলতেন, আর ভিডিও শেষের দিকে আমরা দেখব যে আসলে রায় পাইলেও তো হবে না, টাকাটা তো আদায় করতে হবে, সেটা আমরা শেষ অংশে দেখব। এই অংশে আপনার কাছে জানতে চাই আমরা বিচার প্রক্রিয়া আর আপিল সংক্রান্ত বিষয়টা। এখানে বিষয়টা পরিষ্কার, আমাদের ধারণা রাখা উচিত যারা চেকের মামলায় আসামি হয়ে যান তাদেরকে কি কি স্টেপ আসলে পার করে যেতে হয়। প্রথমে যদি কোনো মামলা আমরা দায়ের করি, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের কাছে হতে পারে, অথবা চিফ জুডিশিয়াল অথবা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে আমরা গিয়ে মামলা দায়ের করি, মামলাটা দায়ের করার সাথে সাথে এই মামলায় প্রথমেই কিন্তু সমন দেয়া হয়, ওয়ারেন্ট দেয়া হয় না। তাহলে খেয়াল রাখতে হবে মামলার শুরুটা হচ্ছে সমন দিয়ে, মামলা যেদিন দায়ের করা হবে সেদিন একটা সমন পাঠানো হবে আসামিকে। যদি আসামি সমন পেয়ে আদালতে না আসেন তাহলে পরবর্তী তারিখে ওয়ারেন্ট হবে, ওয়ারেন্টের পরেও যদি তাকে ধরা না যায়, অ্যারেস্ট করা না যায়, অথবা তিনি যদি নিজে আত্মসমর্পণ করে বেইল না নেন, জামিন না নেন, তাহলে এই মামলাটা পরবর্তী তারিখ পড়বে WPND, যেটাকে আমরা হুলিয়া বা ক্রোক বলে অনেকেই জানি। এই ক্রোক প্রক্রিয়াটা শেষ হওয়ার পর তারপরেও যদি আসামি আদালতে না আসেন তাহলে পরবর্তীতে তার বিরুদ্ধে পত্রিকায় ঘোষণা দেয়া হবে যে আপনার বিরুদ্ধে একটা মামলা দায়ের করা হয়েছে এনআই অ্যাক্টের এই ধারায়,
আপনি এই সময়ের মধ্যে আদালতে এসে মামলাটা ফেস করুন। এই ক্ষেত্রেও যদি পত্রিকায় দেওয়ার পরেও তিনি যদি আদালতে উপস্থিত না হন, তাহলে আমরা একটু আগে যে বললাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট অথবা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট, এই দুইটা কোর্টেই কিন্তু এই প্রক্রিয়াটা সম্পন্ন হয়, অর্থাৎ পত্রিকায় দেয়া পর্যন্ত সম্পন্ন হবে। এর পরেও যদি আসামিকে পাওয়া না যায়, তাহলে তারা মামলাটা রেডি ফর ট্রায়াল এই ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে এই মামলাটা ট্রান্সফার করে দেওয়া হবে জয়েন্ট সেশন জাজের কাছে, যুগ্ম দায়রা জাজের কাছে, মামলাটা বিচার শেষ করার জন্য। সেই ক্ষেত্রে আমরা দেখি সেই কোর্টে যাওয়ার পর মামলাটার প্রকৃত বিচার শুরু হয়। এইখানে মামলাটা যখন শুরু হয় বিচারিক কোর্টে, তখন মামলাটা প্রথমে শুরু হয় চার্জ গঠনের মাধ্যমে, অর্থাৎ যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে যথাযথভাবে অভিযোগটা আছে কিনা, যদি থাকে তাহলে সেটার উপরে চার্জ গঠন হবে। এখানে কিন্তু আসামি চাইলে ডিসচার্জ পিটিশন দিয়ে মামলার এই পর্যায় থেকে তিনি অব্যাহতি পেতে পারেন, যদি তার বিরুদ্ধে নথিতে সামনে রাখা যে নথি রয়েছে আদালতের কাছে, এইখানে যদি তিনি ডিফেক্ট তুলে ধরতে পারেন যে স্যার এই মামলার এই এই জায়গায় আইনসঙ্গত ডিফেক্ট রয়েছে, বা মামলাটা যে যেভাবে করা হয়েছে সেখানে এই এই আইন মেনটেন করে করা হয়নি, তাহলে কিন্তু তিনি মামলার এই পর্যায় থেকে অব্যাহতি পেতে পারেন। আর যদি তার বিরুদ্ধে প্রমাণ যথাযথভাবে পাওয়া যায় নথিতে, তাহলে তার মামলাটা সাক্ষীর পর্যায়ে চলে যাবে। খেয়াল রাখতে হবে এই পর্যায়ে অবশ্যই আসামিকে কিন্তু এই প্রক্রিয়াগুলোয় উপস্থিত হয়ে আগাতে হবে, যদি তিনি উপস্থিত না হন তাহলে তার অনুপস্থিতিতেই চার্জ হয়ে যাবে, তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে এবং পরবর্তী তারিখটা সাক্ষীর জন্য রাখা হবে। এই সাক্ষীটা দিবেন বাদীপক্ষ, বাদীপক্ষ সাক্ষী দিয়ে প্রমাণ করবেন এই চেকটা তার কাছে কিভাবে আসলো, কিসের বিনিময়ে তিনি সেই চেকটা পেলেন, ব্যবসায়িক বিনিময়ে নাকি অন্য কোনো কারণে। তিনি তার বক্তব্যের মাধ্যমে প্রমাণ করবেন যে স্যার আমার কাছে যে চেকটা এসেছে সেটা ব্যবসায়িক কারণে অথবা পাওনা টাকা পরিশোধের কারণে অথবা অন্য কোনো কারণে আমার কাছে এই চেকটা এসেছে, যার কারণে আমি এই মামলাটা দায়ের করেছি এবং আসামি টাকা পরিশোধ না করায় আমি এই চেকটা ডিজোনার করে আদালতের কাছে বিচার চাইতে এসেছি। এই প্রক্রিয়ায় তখন কিন্তু আদালত এই কথাটা নিয়ে তিনি সাক্ষীর জন্য রাখবেন, এই সাক্ষীতে কিন্তু এই কথাগুলা বাদী বলবেন, বলার পর আসামি পক্ষের আইনজীবী তাকে জেরা করবেন যে না আপনি এত তারিখে এই চেকটি পাননি, আপনি এই ব্যবসার বিনিময়ে পাননি, আপনি এই চেকটা পাওনা টাকা পরিশোধের বিনিময়ে পাননি, আপনি অন্য কোনো কারণে পেয়েছেন। এটা যদি তিনি জেরা করে প্রমাণ করতে পারেন, তাহলে কিন্তু মামলাটা আসামির পক্ষে ভারী হতে থাকবে এবং যিনি মামলা দায়ের করেছেন তিনি কিন্তু মামলাটা হেরে যাওয়ারও সম্ভাবনা থাকে। যদি তিনি প্রমাণ করতে ব্যর্থ হন, তিনি যেই প্রক্রিয়ায় বলেছেন মামলাটা যেই প্রক্রিয়ায় তিনি পেয়েছেন, অর্থাৎ চেকটা তিনি যেই প্রক্রিয়ায় পেয়ে মামলা দায়ের করেছেন, সেটা যদি আসামি পক্ষের আইনজীবী জেরা করে তাকে অন্যদিকে ডাইভার্ট করতে সক্ষম হয়ে যান, তাহলে কিন্তু বাদী পক্ষ মামলা প্রমাণের ব্যর্থতায় এখান থেকে মামলা থেকে সরে যেতে পারেন। সরে যেতে পারেন বলতে আমি বুঝাতে চাচ্ছি যে তিনি মামলায় ফেল করতে পারেন। পরবর্তী স্টেজটা চলে আসে সাফাই সাক্ষী দেওয়ার জন্য, যেখানে আসামিকে পরীক্ষা করা হয়। তিনি যদি সাফাই সাক্ষী দিতে চান যে স্যার তিনি যেই বর্ণনায় মামলাটা দায়ের করেছেন আমার বিরুদ্ধে এটা সঠিক নয়, প্রকৃত ঘটনা হচ্ছে এই ঘটনা, তখন তিনি কিন্তু নতুন একটা ঘটনা আদালতের সামনে উপস্থাপন করার সুযোগ পাবেন আসামি। এটাকে আমরা সাফাই সাক্ষী বলে থাকি। তিনি তার পক্ষে চাইলে আরো দুইজন সাক্ষীকেও উপস্থিত করতে পারে, তিনি নিজেও সাক্ষী দিতে পারেন, আসামি নিজেও সাক্ষী দিতে পারে, তার পক্ষে আরো দুইজন সাক্ষীকে আনতে পারেন। তাদের সাক্ষীকে, আসামির সাক্ষীকে এবং আসামিকে বাদী পক্ষের আইনজীবী চাইলে জেরা করতে পারেন যে তারা যে অভিযোগ বা তারা যে নতুন গল্প এনেছেন এটা সঠিক নয়। এই দুইটা জেরা প্রক্রিয়া, এই দুইটা সাক্ষী প্রক্রিয়া শেষ হওয়ার পর আদালত একটা আর্গুমেন্টের জন্য ডেট নির্ধারণ করবেন, বাদী পক্ষের আইনজীবী আর্গুমেন্ট করবেন, তার যুক্তিতর্ক উপস্থাপন করবেন, আসামি পক্ষের আইনজীবী তার যুক্তিতর্ক উপস্থাপন করবেন। এই দুই পক্ষের আইনজীবী যুক্তিতর্ক উপস্থাপন করবেন ওই জেরার উপরে এবং যে মামলাটা দায়ের করা হয়েছিল সেই মামলার আর্জির উপরে। এই দুই পক্ষের আইনজীবীর যুক্তিতর্ক শেষ হওয়ার পর, আর্গুমেন্ট শেষ হওয়ার পর আদালত একটা ডেট ফিক্সড করবেন, যে ডেটে তিনি এই মামলাটার রায় ঘোষণা করবেন। পরবর্তীতে আদালত ওই ডেটে রায়টা ঘোষণা করে দিবেন। এই ক্ষেত্রে আপনি বলেছেন যে যদি
আসামির বিরুদ্ধে রায় হয়ে যায়, তাহলে তিনি কি করবেন এবং তাকে কি করণীয়? এই এইটা যদি প্রবাসী ভাই হয়ে থাকেন, তার অনুপস্থিতি যদি যদি এরকম হয়ে যায় যে তিনি প্রবাসে থাকার কারণে মামলা ট্রায়াল ফেস করতে পারেননি, তিনি সাফাই সাক্ষী দিতে পারেননি, জেরা করতে পারেননি, এই বিষয়গুলোও যদি তিনি আদালতকে উপস্থাপন করতে চান, তাহলে যেই মামলায় রায় হয়েছে সেই মামলার 50% টাকা তাকে আদালতে জমা দিয়ে, অর্থাৎ ব্যাংকের মাধ্যমে আদালতে জমা দিয়ে মামলাটা আপিল করতে হবে। আপিল আদালতকে যদি তিনি বুঝাতে পারেন যে স্যার আমি এই কারণে, আমার ডিফেন্স কেস, আমি যে কারণে এই মামলার দায় হতে মুক্তি পেতে পারি, এই বিষয়টা আমি প্রমাণ করার সুযোগ পাইনি, আমাকে প্রমাণ করার সুযোগ দেওয়ান, মামলাটা পুনরায় বিচারের জন্য পাঠানো হোক, তাহলে কিন্তু আদালত চাইলে এই মামলাটা পুনরায় বিচারের জন্য পাঠাতে পারেন, যেখানে এই প্রবাসী ভাই চাইলে তার মামলাটা প্রমাণের জন্য যথাযথ সাক্ষী উপস্থাপন করার মাধ্যমে সেই কোর্টে তিনি আবার তার মামলা প্রমাণের সুযোগ পাবেন। এখানে আপিল কোর্ট দুইটা কাজ করতে পারেন, একটা হলো তিনি তার নিজের কোর্টে মামলাটাই রেখে মামলাটা বিচার শেষ করে ফেলতে পারেন, অথবা তিনি সেই মামলাটা আবার বিচারিক আদালতে ফেরত পাঠাতে পারেন বিচার সম্পন্ন করার জন্য, সেটাকে আমরা রিমান্ড বলে থাকি। তাহলে এই প্রক্রিয়ার মাধ্যমে আপিল দায়ের করার মাধ্যমেও কিন্তু একজনের আসামির বা একজন আসামির সুযোগ থেকে যায়, তিনি সেই মামলাটা আপিল স্টেজে এসেও প্রমাণ করার সুযোগ পান যে আমার বিরুদ্ধে যে রায়টা হয়েছে সেটা যথাযথভাবে রায় হয়নি, আমি এই মামলায় যেভাবে আমাকে শাস্তি দেওয়া হয়েছে এই শাস্তিটার দায় আমার উপরে বর্তায় না, এবং যে রায়টা দেওয়া হয়েছে সেই রায়টা বাতিল করা হোক এবং আমাকে এই মামলা থেকে খালাস দেওয়া হোক। তো ছোট খাটো, জি রোশন ভাই আপনার কাছে আমরা আরো শুনবো। এখানে একটা আপনাকে সম্পূর্ণ প্রশ্ন করি, এই যে 50% টাকা জমা দিল, এখন যিনি চেকের বাদী, তো উনি ওই জমা কিন্তু 50% কি তখন আদালত থেকে নিতে পারেন কিনা, যেটা অনেকেই প্রশ্ন করেন। আপিল যখন করবে 50% তো বিবাদী জমা দিল, তো বাদী কি তাহলে ওই 50% টাকা আদালত থেকে তখন আদায় করতে পারেন কিনা? এটার এটার দুই দিকেই কিন্তু আলোচনা এবং সিদ্ধান্ত রয়েছে, এমনও আমরা দেখেছি যে উচ্চ আদালতের সিদ্ধান্ত রয়েছে, যদি কেউ, এগুলো সাধারণত অল্প টাকার মামলায় অনেক সময় হয়ে যায়, যে ধরেন আদালতে যদি তিনি একটা ঘোষণা দেন, অর্থাৎ আদালতে তিনি যদি একটা আন্ডারটেকিং দেন যে, এবং একটা বন্ড দেন যে আমি যদি এই মামলা আপিলে হেরে যাই আমি টাকা ফেরত দিতে বাধ্য থাকব, এই ধরনের যদি তিনি একটা বন্ড দেন, একটা আন্ডারটেকিং দেন, আদালত যদি সেটাকে বিবেচনা করেন, তাহলে কিন্তু তিনি এই 50% টাকা তোলার জন্য প্রক্রিয়ার আগাতে পারেন। তবে আদালত যদি সেটাকে অ্যাকসেপ্ট না করেন, তাহলে কিন্তু তিনি সেটা তোলার সুযোগ পাবেন না, তবে তিনি তার আইনজীবীর মাধ্যমে আদালতে এটা শুনানি করার মাধ্যমে একটা দরখাস্ত দিয়ে আদালতের কাছে চাইতে পারেন, আদালত মামলার মেরিট এবং প্রেক্ষাপট সবকিছু বিবেচনা করে চাইলে এই ধরনের সিদ্ধান্ত দিতে পারেন যে তিনি এই পর্যায়ে 50% টাকা তুলে নিতে জি পারেন। রোশন ভাই, আসলে তার মানে চেকটা যত একটা সহজ, আমরা একটা শুধু সিগনেচার করে দিয়ে দেই, ব্যাংকে একটা অ্যাকাউন্ট করলেই আমাদের একটা চেক চলে আসে। আসলে চেকের বিষয়টা অনেক একটা জটিল বিষয়, যদিও আমরা এটাকে অনেক ছোট মনে করি, তুচ্ছ মনে করি। তো যাক, সর্বশেষ আমরা আপনার কাছ থেকে জেনে অনুষ্ঠানটা শেষ করব, সেটা হচ্ছে ফাইনালি যে ধরলাম আপিল বিভাগ থেকেও আপনার পক্ষে রায়টা হইলো, আমার অ্যাকাউন্টে কোনো টাকাই নেই, সহজ কথা আমার অ্যাকাউন্টে জিরো। তো এখন আমার এই যে যিনি ডিক্রিটা পাইলেন, যিনি ডিক্রি হোল্ডার, উনি টাকাটা আসলে কিভাবে আদায় করবেন, যেটা বাস্তবতা আমরা পত্রিকায় দেখি যে আপনার এই ঢাকা শহরের কোর্টে হাজারো মামলা, রায় পাইছে কিন্তু টাকা নাই, তো আসলে করবেনটা কি? এরকম প্রেক্ষাপটে আপনি যেটা বলেছেন, এটার সাথে আমি আরেকটু আপনাকে অ্যাড করে দেই এক্সপিরিয়েন্স থেকে, আমার কাছে এরকম আসামি এসেছেন যে স্যার আমার তো এই হয়ে গেল, রায় হয়ে গেল, আমাকে 6 মাসের জেল দেওয়া হয়েছে, পাশাপাশি 20 লাখ টাকা দিতে বলা হয়েছে, তাহলে আমি এক কাজ করি স্যার, টাকা তো নাই, 6 মাস আমি জেল খেতে আসি, আমাকে তো আর জেলে রাখা হবে না। তো এটা কিন্তু আসামিরা নিজে থেকে জেল কাটতে চায়, যদি সেই 20 লাখ টাকা থেকে তিনি বাঁচতে পারে। এই ক্ষেত্রে কিন্তু দেখা যায় আইনে যেটা রয়েছে, আমরা জানি এই আমাদের সিআরপিসি ফৌজদারি কার্যবিধির দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরে বলা রয়েছে যে এটা পিডিআর অ্যাক্টের অনুযায়ী তাকে আরেকটা মোকদ্দমা দায়ের করে তার যদি স্থাবর সম্পত্তি থাকে বা অন্য কোনো সম্পত্তি থেকে থাকে সেগুলাকে ক্রোক করার মাধ্যমে, সেগুলাকে বেচা বিক্রি অ্যাডজাস্টমেন্ট করার মাধ্যমে কিন্তু তিনি সেই টাকাটা উদ্ধার করার সুযোগ রয়েছে। এখন
আরেকটা প্রশ্ন অনেকে থেকে যেতে পারে, যদি তার সেই সম্পত্তি নাও থাকে তাহলে কি করা হবে? তাহলে কিন্তু আর আপনি দেখেন যাই করেন না কেন, এখন একজন ব্যক্তি যদি টাকা না থাকে, সম্পত্তি না থাকে, আর তাকে কি করা যাবে? এটা তখন আসলে কারো সাথে লেনদেন করার ক্ষেত্রে আমাদের এই সাজেশন থাকবে, অবশ্যই অবশ্যই সকলকে সচেতন হতে হবে। আর আপনারা দেখেছেন উচ্চ আদালত রিসেন্টলি বলেছেন আমাদের কিন্তু লোভ সামলাতে হবে, অনেকে কিন্তু লোভে পড়ে আপনার সুদের টাকা এনে বা আপনাকে আমি বেশি টাকা লাভ দিয়ে দিব, আপনি আমাকে আপনাকে আমি চেক দিয়ে দিব, আপনি আমাকে 20 লাখ টাকা দেন, 2 মাস পরে আপনাকে 30 লাখ টাকা দিব, এই লোভেও কিন্তু ওই যে উনি ভাবতেছে আমি চেক পাবো, আমার তো সিকিউরিটি পাচ্ছি চেক, অতএব 20 লাখ টাকা 30 লাখ টাকা হয়ে যাবে, এই ধরনের লোভে পরেও কিন্তু অনেকে চেক দিয়ে নেয় অনেকের কাছ থেকে, কিন্তু যাদের কাছ থেকে চেক নিচ্ছে তারা কিন্তু এই চেকটা নিয়ে ফ্রড করতেছে, মামলা করার পর পরে তাহলে আসল আপোষে আসেন, 10 লাখ টাকা দিয়ে পারবো বাকি টাকা দিতে পারবো না, এইভাবে কিন্তু প্রক্রিয়া করে অনেকে টাকা হাতিয়ে নিচ্ছে, অনেকে কিন্তু তখন বাধ্য হচ্ছে এই ধরনের শিকার হচ্ছেন এবং তারা কিন্তু ফাঁদে পড়ে যাচ্ছেন। তাহলে আমাদের দর্শক যারা রয়েছেন তাদের রিকোয়েস্ট করবো এই ধরনের বিষয়ে আসলে না ইনভলভ হওয়াটাই ভালো। আরেকটা বিষয় সকলকে বলে রাখা উচিত, সেটা হচ্ছে বিশেষ করে ব্ল্যাঙ্ক চেক যারা দিচ্ছেন তারা অবশ্যই দিবেন না এবং যারা নিচ্ছেন তারাও নিবেন না। এই ব্ল্যাঙ্ক চেক এমন একটা বিষয় যারা দিচ্ছেন তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং যারা নিচ্ছেন তারাও কিন্তু একটা রিস্কের মধ্যে পড়ে যেতে পারেন, কারণ আপনার বিরুদ্ধেও কিন্তু তারা সেই চেক দিয়ে একটা লিগ্যাল প্রসিডিংসে চলে যেতে পারে। তাই যারা ব্ল্যাঙ্ক চেক দেওয়ার পক্ষে রয়েছেন এবং নেয়ার পক্ষে রয়েছেন আমরা দুই পক্ষকে পরামর্শ দিব যে ব্ল্যাঙ্ক চেকের দিকে সাধারণত আগাবেন না। জি রোশন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের এই অনুষ্ঠানের আমরা চাই যারা এই অসংখ্য ভিউয়ার যারা দেখতেছেন তাদেরকে আমরা 2-4 মিনিটে একটু সামারি করে দিতে চাই, অনেকে হয়তো শেষের দিকে যুক্ত হয়েছেন। তো জাস্ট আমরা যেটা বলতে চাই, বাংলাদেশের ক্ষেত্রে আপনি যে চেকটা লিখেন অবশ্যই ডেট দেওয়া ছাড়া কাউকে চেক দিবেন না, যেই ডেটটা আপনি দিবেন সেই ডেট থেকে পরবর্তী 6 মাস আপনার চেকের মেয়াদটা থাকে। এই 6 মাস অতিক্রান্ত হয়ে গেলে তখন কিন্তু আপনি যতই ব্যাংকে আপনি চেকটা জমা দেন ব্যাংক আপনার চেকটা গ্রহণই করবে না, কারণ আপনার এই চেকটা এক্সপায়ার হয়ে যায় যে একটা নির্দিষ্ট 6 মাস মেয়াদ থাকে সেটা। তো নর্মালি যেটা হচ্ছে নানা প্রকার কারণ বশত আপনার চেকটা ডিসঅনার হইতে পারে, যেমন যিনি টাকা দিলেন যিনি আপনাকে চেকটা দিলেন তার অ্যাকাউন্টে টাকা না থাকতে পারে, তার সিগনেচারটা না মিলতে পারে, স্টপ পেমেন্ট থাকতে পারে, আদালতে আপনার অ্যাকাউন্টটা ফ্রিজ করা হইতে পারে। আমরা যদি হিসাব করি প্রায় 15-20টার উপরও কারণ হবে, অথবা কারণ ছাড়াও ভবিষ্যতে অন্য কারণ বশত আপনি যে চেকটা জমা দিলেন সেটা টাকা না পাইতে পারেন। তো নর্মালি বাংলাদেশের বর্তমান বিচার ব্যবস্থায় আপনার এরকম 3 প্রকারের প্রতিকার আছে। সবচেয়ে কমন যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে এনআই অ্যাক্টের সেকশন 138 এর অধীনে আপনি এই যেটা করেন সিআর মামলা হিসাবে ম্যাজিস্ট্রেট আদালতে আপনাকে এই চেক ডিসঅনারের মামলাটা করতে হয়। এটা আপনি থানায় করতে পারবেন না, আপনাকে যে কোনো একজন আইনজীবীর মাধ্যমে মামলাটা করতে হবে। কিন্তু মামলা করার আগে আপনাকে অবশ্যই অবশ্যই কি করতে হবে, চেকটা ওই যে নির্দিষ্ট সময়ের বৈধ যে 6 মাস সময়ের মধ্যে আপনি ডিসঅনার করাইছেন ওই অরিজিনাল চেকটা আপনার প্রয়োজন হবে, ডিসঅনার স্লিপটার প্রয়োজন হবে, আপনি যেদিন থেকে ডিসঅনার করাইলেন 30 দিনের মধ্যে যিনি চেকদাতা তাকে একটা নোটিশ দিতে হবে। সবচেয়ে বেস্ট হচ্ছে আপনি রেজিস্টার ডাকের মাধ্যমে দেওয়া, তাহলে আপনার কাছে একটা প্রাপ্তি স্বীকার থাকে। যেদিন থেকে উনি পাবেন সেদিন থেকে তাকে আরো 30 দিন সময় দিতে হবে, একটা সুযোগ দিতে হবে যাতে সে টাকাটা পরিশোধ করে দেয়। যদি সে টাকাটা পরিশোধ না করে তখনই এই এনআই অ্যাক্টের অধীনে বলা হয় যে আপনার কজ অফ অ্যাকশন শুরু হইলো, মামলা করার কারণটা শুরু হইলো, এটা আপনাকে 30 দিনের মধ্যেই করতে হবে। তার মানে 30 30 30 90 দিনের একটা নির্দিষ্ট টাইম ফ্রেম যদি আপনি মেনটেন করতে না পারেন এই আইনের অধীনে আপনার মামলা করার অধিকার খর্ব হবে। তবে টেনশনের কিছুই নেই, যদি এইরকম কারো কেউ যদি এক্সপায়ার হয়ে যায় আপনার জন্য আরো 2টা পন্থা থাকে। একটা হচ্ছে আপনি ক্রিমিনাল মামলা করতে পারেন, তার শাস্তির ব্যবস্থা করতে পারেন, তবে আপনি টাকা পাবেন না। সাথে সাথে আপনি যদি চান আপনি মানি স্যুট করতে পারেন, 2.5% হিসাবে সরকারকে আপনি কোর্ট ফি দিয়ে আপনি চাইলে যত টাকা আছে তার জন্য মানি স্যুট করতে পারেন, সিভিল মামলা সিভিল লিটিগেশন হিসেবে দেওয়ানি আদালতে। আর আপনি যদি এনআই অ্যাক্টের মামলাটা করেন যেভাবে আজকের অনুষ্ঠানে আমরা শুনলাম যে আপনি
যদি সে নাও থাকে পত্রিকা বিজ্ঞপ্তি দিয়ে দেশের বাইরে থাকলো, নানা প্রকার ভাবে আপনি আপনার মামলাটা আদালতের কাছে যদি তুলে ধরতে পারেন আপনি প্রতিকার পাবেন। তার টাকা পয়সা না থাকলে, তার যদি আনুষঙ্গিক সম্পত্তি থাকে সেটা যে পিডিআর অ্যাক্টের অধীনে নিলাম করেও আপনার টাকাটা আসতে পারে। তবে সবচেয়ে দিন শেষে বড় কথা হচ্ছে এগুলার জন্য কিন্তু একটা সময়ের প্রয়োজন, এমন না যে আপনি আজকে মামলা করলেন 1 বছরে হয়ে যাবে, এমন হয় না, কারণ দীর্ঘ একটা সময় প্রয়োজন হবে। আর আপনি যদি এরকম চেকের মামলা আপনার বিপক্ষে যায়, আপনাকে 50% টাকা যেটা চেকে উল্লেখ থাকবে এটা জমা করার পরেই আপনি আপিল করতে পারবেন। আর এই আইনের অধীনে যে শাস্তিটা হচ্ছে, শাস্তিটা আপনার 1 বছরে জেল হইতে পারে, হবে এমন কথা না, জেল হইতে পারে, অথবা চেকে যে টাকাটা উল্লেখিত থাকবে তার 3 গুণ পরিমাণ আপনার জরিমানা হইতে পারে। তবে যিনি চেক গ্রহীতা উনি শুধু চেকে উল্লেখিত টাকাই পাবেন, বাকি টাকাটা সরকারি কোষাগারে জমা হবে। আর আমরা যতটা জানি এনআই একটাকে 3 বার চেঞ্জ করা হয়েছে, সরকার নতুন করে এনআই একটাকে তৈরি করার চিন্তা ভাবনা আছে, সেখানে সরকার যে শাস্তির ব্যবস্থাটা কমিয়ে জরিমানাটা 4 গুণ পর্যন্ত করার চিন্তা ভাবনা করতেছে, যাতে একজন মানুষকে জেলে রাখে তো কোনো লাভ নাই, কারণ দুই পক্ষেরই টাকার প্রয়োজন। তো আশা করি আপনারা এই 2-3 মিনিটে যেটা হলো চেকের মামলা সম্পর্কে কিছুটা হলো আইডিয়া পেয়েছেন। আর সর্বশেষ আমরা রোশন ভাইয়ের কথাগুলো দিয়ে শেষ করব, যে আসলে ওভারঅল অর্থে যে চেক নেওয়া দেওয়া, চেকের মামলা, বাস্তব জীবনে আপনার অভিজ্ঞতা দিয়ে আমরা আজকের অনুষ্ঠানটা শেষ করতে চাই। আপনি যদি শেষ বেলা আপনার অভিজ্ঞতাটা শেয়ার করেন, যে আসলে চেকের মামলা আমরা যত সহজ মনে করি, যিনি করেন বা যিনি মামলার ক্ষেত্রে বিবাদী হন, তো ওনার অবস্থাটা দিন শেষে কি হয়? চেকের মামলায় একটা বিষয় সকলকেই ধারণা রাখতে হবে, যে আপনি অনেক সময় আমরা দেখেছি অনেক ভুক্তভোগীকে হাই হুতাশ করতে দেখি আদালতে, কারণ অনেক সময় সেটা এরকম হতে পারে, তিনি বুঝতেছেন যে যে মামলাটা যথাযথ অপরাধের কারণে দায়ের করা হয়নি, অথবা চেকটা এমন কোনো কারণে লেনদেন হয়েছে যেটার কারণে তিনি এই মামলায় শাস্তি পেতে পারেন না, তাকে এই মামলায় শাস্তি দেওয়া যাবে না। কিন্তু মামলা প্রমাণের জন্য যথাযথ যে প্রক্রিয়াগুলো রয়েছে, যেভাবে সাক্ষী উপস্থাপনের প্রক্রিয়া রয়েছে, জেরা করার প্রক্রিয়া রয়েছে, আর্গুমেন্ট করার প্রক্রিয়া রয়েছে, আদালতে বিভিন্ন নজির উপস্থাপন করার প্রক্রিয়া রয়েছে, এইগুলা যদি গ্যাপ থেকে যায় তাহলে কিন্তু অনেক সময় অনেক ভুক্তভোগী কিন্তু মামলায় তার বিরুদ্ধে সাজা শাস্তি হয়ে যেতে পারে। তাই আপনি যে এই কারণেই শাস্তি পাবেন না, এটা নিয়ে অনেকে কিন্তু আইনজীবীকেও খুব একটা কেয়ার করেন না, অনেকে মামলার আসামি হয়ে গেলে যে না এটা তো মিথ্যা মামলা হয়েছে, এটা প্রমাণের কি আছে, এটা তো দেখাই যাচ্ছে। কিন্তু তারপরে আমি বলবো, এই ক্ষেত্রে বাদী পক্ষ বলে আসামি পক্ষ বলেন, দুই পক্ষকেই কিন্তু সচেতন থাকতে হবে, যদি সেই মামলাটা মিথ্যা মামলাও হয়ে থাকে তারপরেও কিন্তু আপনি হেলাফেলা করবেন না, কারণ আপনি সেই মামলা থেকে যতক্ষণ না খালাস পাচ্ছেন, যতক্ষণ না বেরিয়ে আসতেছেন, ততক্ষণ কিন্তু আপনি নিশ্চিত করে বলতে পারেন না আমি তো এই মামলায় জিতে যাব, আমার এই মামলায় কিছু হবে না। তাই বিষয়টা নিয়ে যারা আসামি হয়ে যাবেন তাদের একটু সিরিয়াসনেস থাকতে হবে, নিজেকে প্রয়োজনে একটু আইনটা পড়তে হবে, আইনজীবীর সাথে নিয়মিত যোগাযোগ রাখতে হবে, কিভাবে মামলাটা থেকে আপনি বেরিয়ে আসবেন, কি কি যুক্তি তর্ক উপস্থাপন করা হবে, এগুলা নিয়েও কিন্তু আপনি আইনজীবীর সাথে যদি সহযোগিতা করেন তাহলে কিন্তু আপনার জন্য ভালো হবে, আপনার আইনজীবীর জন্য ভালো হবে, এবং দুজনের মধ্যে যদি সমন্বয়ে এই কাজটি করা যায় তাহলে এই মিথ্যা মামলা যেগুলা হয়, অনাকাঙ্ক্ষিত কিছু কিছু মামলা হয়ে যায়, এই মামলাগুলো থেকে আপনারা বেরিয়ে আসার সুযোগ এবং সম্ভাবনা ত্বরান্বিত হবে। তাই সকলকে ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য এবং কথা শোনার জন্য। আজিম ভাইকেও ধন্যবাদ জানাই আমাকে আপনার চ্যানেলে আমন্ত্রণ জানানোর জন্য। জি রোশন ভাই, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করলাম। যাওয়ার আগে আমাদের চ্যানেলটা যেহেতু ভূমি রিলেটেড, একটা প্রশ্ন খুব আমারও অবশ্য জানার আগ্রহ আপনার কাছে, এই যে মঙ্গলে গ্রহে জমি কিনা হচ্ছে, এর আইনগত ভিত্তি যদিও এখনো বাংলাদেশে নাই, আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ খুঁজে আপনাদের দেওয়ার চেষ্টা করব। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করেছেন, শুনেন, এটার একটা মার্কেটিং হাইপ কারা তুলেছে, শাহরুখ খান মঙ্গলে কিনেছেন, হ্যাঁ, এটা একটা এটা এটাও যে একটা ইভেলি হতে যাচ্ছে না, এটা আপনি আমি বলতে পারবো না, শাহরুখ খান কেন কিনতে যাবে, এই তার ওনার মতো একজন ব্রিলিয়েন্ট মানুষ, হ্যাঁ, উনি খেলা নিয়ে ব্যবসা করে, উনার এটা সেটা ব্যবসা, ফিল্ম মিউজিক প্রত্যেকটা জায়গায় কিন্তু ব্যবসা রয়েছে,
তিনি কিন্তু অস্তিত্বহীন কোন জায়গা আছে বা ওনার কনসেপ্ট, উনি যায় নাই না গিয়ে এরকম কিনে ফেলবে বা ওনাকে দিয়ে মার্কেটিং করানোর জন্য কেউ এটা করেছে কিনা এটা কিন্তু আমি জানি না, বা আমরা যারা কিনছি কিনার জন্য আগ্রহ করছি, বা আপনি সাম্প্রতিককালে দেখেছেন মাত্র $55, হ্যাঁ $55 কিন্তু সামান্য টাকা, এই টাকা দিয়ে মঙ্গল গ্রহের জায়গা কেনা হয়ে গেছে। তাহলে আপনি শুনেন, মঙ্গল গ্রহ পুরাটাই আপনাকে $1,000 দিয়ে বিক্রি করলো, এতে কি আসে যায়? আপনি যাবেন কিভাবে? এখন কাজটা সেটাই ওইটা আর কি। এখন বাংলাদেশে তো আসলে এই সম্পর্কিত এখনো কোনো কিছুই নাই, এখন সেটা যেহেতু একটা ইন্টারন্যাশনাল বিষয়, সেটা দেখা যাক আরো একটু চিন্তা ভাবনা করে বিচার বিশ্লেষণ করে। তবে যেমন অনেকেই যেমন ই অরেঞ্জের ক্ষেত্রে বলতেছে যে মাশরাফি ভাইয়ের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হইছে, আমি হচ্ছি খেলোয়াড় ওনাকে অনুসরণ করে আমি ইনভেস্ট করছি। দিন শেষে কথা হচ্ছে ভাই, অনলাইনে আপনারা কেউ ইনভেস্টমেন্ট করার জন্য বলে নাই, অনলাইনে আপনি পণ্য ক্রয় করেন, কেউ প্রতারিত হয় নাই, প্রতারিত হয়েছে তারাই যারা হচ্ছিল লবি। একটা মোটরসাইকেল 50% পাইছে, আরো 10টা পাওয়ার জন্য জায়গা জমি বিক্রি করে একসাথে টাকাটা দিয়ে দিছে, ওরাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। দিন শেষে আমরা জন্য একটা কথাই বলি, আপনার দরকার না হইলে ফ্রি জিনিসও নিবেন না, আপনার দরকার যদি হয় উপযুক্ত টাকায় যান, শোরুমে যান। ঢাকা শহরে এমন কোন হোলসেলার নাই যে আপনি পাবেন না, সবকিছু পাবেন, মোটরসাইকেল থেকে শুরু করে কার থেকে শুরু করে একদম আপনার সুই সুতা সবকিছুই পাবেন। তো অনলাইনে আপনি ওই যে 50% ডিসকাউন্টের আশায় যাবেন, এবং আবার এই যে মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, রাসেল ভাইকে মুক্তি দেন, দিন শেষে কথা হচ্ছে এদের কাছ থেকেও যারা 50%-এর টাকাগুলা পণ্যগুলা নিছে এটা রিকভারি করার প্রয়োজন আমার হিসাবে। যে ভাই আপনি 1 লাখ টাকা জিনিস 50,000 টাকা নিতে পারেন না, আরো 50,000 টাকা দেন, পেমেন্ট করেন, তাহলে দেখবেন মিছিল কিন্তু সব বন্ধ হয়ে যাবে। তো যাক, দিন শেষে এই প্রশ্নটা খুব ভালো লাগলো, ওই জন্য প্রশ্নটা আমরা করলাম। আরেক ভাই একটা প্রশ্ন করছিলেন যে আসলে প্রবাসীদের ট্যাক্স দেওয়া লাগে কিনা। তো আসলে বাংলাদেশে জমি কিনতে কারোই ট্যাক্স দিতে হয় না, ট্যাক্স শুধু যারা রিয়েল এস্টেট বা ডেভেলপার জমি বিক্রি করে, ওইটা ওনারা ওনাদের ফ্ল্যাটের আয়তন অনুযায়ী সরকারের হিসাবে 3% করে ওনারা ভ্যাট দিতে হয়। নর্মালি আপনি প্রবাসী হন বা বাংলাদেশি হন, আপনাকে ভ্যাট দিতে হয় না, ভ্যাট শুধু যদি আপনি রিয়েল এস্টেট থেকে ক্রয় করেন তখনই আপনার রেজিস্ট্রেশন আইনে ভ্যাটটা আসে। আর আপনি প্রবাসী হন আর যাই হন, প্রবাসীর ক্ষেত্রে টাকা দিয়ে আপনি জমি কিনলেন না দেশে ইনকাম করে জমি কিনলেন, আইনে ওইটা দেখার বিষয় না, আইনে কথা হচ্ছে রেজিস্ট্রেশন খরচ যেটা সেটা। আর একটা কথা হচ্ছে যারা প্রবাসী আছেন উনাদের ক্ষেত্রে যে ইনকাম ট্যাক্স যেটা আছে সেটা আপনাকে দিতে হয় না। যেমন আপনি বাংলাদেশে যদি আয় করেন আপনার একটা বাৎসরিক ইনকাম ট্যাক্স আছে, কিন্তু আপনি যে রেমিটেন্স পাঠান রেমিটেন্সটা হচ্ছে যে আপনার এখন পর্যন্ত সরকারের ইনকাম ট্যাক্সের বাইরে। হয়তো কোনো একদিন সরকার এটার মধ্যেও কিছু হলেও ইনকাম ট্যাক্স বসাবে, কারণ সরকারের তো টাকা প্রয়োজন, দেশটাকে আরো ডিজিটাল করা প্রয়োজন। তো এইভাবে ডিজিটাল করলে আমরা হয়তো লাইভ অনুষ্ঠান করতে পারবো, রোশন ভাই ঢাকায় বসে, আমি এখানে দুবাইতে বসে। তো যাক রোশন ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা দেখি, আমরা হয়তো বিষয়ভিত্তিক ধারাবাহিক লাইভ করলে হয়তো আরো অনেকে উপকৃত হবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা যেটা হচ্ছে যে আসলে আমাদের ভূমি আইনের 57 বইটা এখনো কিন্তু বাজারে আসে নাই, যারাই বারবার মেসেজ দেন, এটা আসবে আগামী মাসে। আর আমাদের যে 57 বইটা আছে এটা আগামী 7 দিনের জন্য অফারে চলতেছে, যারা সংগ্রহ করেন নাই আপনারা অতি দ্রুত সংগ্রহ করে নিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অসংখ্য ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।